এই যে বিপুল পরিমাণে অস্ত্র দেখতে পাচ্ছেন, এই অস্ত্র কয়েক ঘন্টা তল্লাশিতে উদ্ধার করেছে সিবিআই সন্দেশখালী থেকে, যার মধ্যে একটি দেশি রিভলভার রয়েছে, এছাড়াও একটি পুলিশের রিভলভার রয়েছে, একটি দেশি পিস্তল রয়েছে, এছাড়াও প্রচুর বুলেট বা কার্তুজ উদ্ধার হয়েছে। একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে অনেক বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে, 120টি 9mm বুলেট উদ্ধার হয়েছে, এবং যে নথি উদ্ধার হয়েছে সেখানে শেখ শাহজাহানের ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ শেখ শাহজাহানের ছবি দেওয়া আইডি কার্ডেরও হদিশ পেয়েছে সিবিআই। বেশ কয়েক ঘন্টার অভিযান চালানো হয়, সেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে বিদেশি অস্ত্র রয়েছে, কার্তুজ বা বুলেট উদ্ধার হয়েছে, 0.45 ক্যালিবারের 50টি কার্তুজ উদ্ধার করেছে সিবিআই। ফলে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই বিপুল পরিমাণে অস্ত্র এলো কিভাবে, কে বা কারা সেটা কোন উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিল। আমি সরাসরি নিউজরুমে নিয়ে যাব অমৃতা, আমার সহকর্মী সেখান থেকে রয়েছে অমৃতা। একেবারে সেই প্রশ্ন তো রয়েছে, তবে একই সঙ্গে কি কি উদ্ধার করা হলো সেই নিয়ে আমরা আরো জেনে নেব। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি নিউজরুমে আমাদের সঙ্গে। অতনু, যেরকম একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, একই সঙ্গে প্রায় 350 রাউন্ডের কাছাকাছি কার্তুজ, এবং যেটা কিছুক্ষণ আগেই তুমি জানাচ্ছিলে যে শেখ শাহজাহান সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে, কি কি উদ্ধার করা হলো আজকের এই অপারেশনে? দেখো, তোমাকে যেটা বলি যে তুমি নিশ্চয়ই জানো যে শেখ শাহজাহানের বাড়িতে গত 5 জানুয়ারি যখন ইডি রেড করতে গিয়েছিল এবং গিয়ে সেখানে ইডি অফিসারদের রীতিমতো মারধর খেতে হয়, সেই ঘটনার তদন্তভার পরবর্তীকালে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় আদালতের নির্দেশে, এবং সিবিআই সেই ঘটনার তদন্ত করতে বেশ কিছু ইনফরমেশন পেয়ে আজকে সেই ঘটনার তদন্তে পৌঁছে গিয়েছিল সন্দেশখালীতে, এবং সন্দেশখালীতে গিয়ে তারা দুটো জায়গায় রেড করেছে, এবং সেই দুটো জায়গায় যে রেড করেছে, এই দুটো জায়গায় যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে স্থানীয় এক তৃণমূল নেতা, তিনি সন্দেশখালী স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য, তার ভাইয়েরা ভাইয়ের বাড়িতে রেড করতে গেছিল, অর্থাৎ তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি একটা। এরকম মোট দুটো জায়গায় আজকে সিবিআই রেড করে। কোন মামলায় রেড করে? না, গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেড করতে গিয়ে যে মারধর খায়, সেই ঘটনার তদন্তভার পরবর্তীকালে যখন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, সিবিআই সেই ঘটনায় আজকে তদন্ত করতে সন্দেশখালীতে পৌঁছেছিল। সেখানে গিয়ে রেড করে, তুমি জানো যে সিআরপিএফকে সঙ্গে নিয়ে সিবিআই সেখানে গেছিল, এবং সেখানে গিয়ে রেড করে এখন পর্যন্ত যেটা সিবিআই সরকারিভাবে জানাচ্ছে যে সেখান থেকে মোট তারা 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং 348 রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজ উদ্ধার করেছে। এখন এই যে 7টা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এর মধ্যে 3টে রয়েছে সেটা 3টে বিদেশি রিভলভার পাওয়া গেছে, 3টে ফরেন মেড রিভলভার পাওয়া গেছে, এবং আরও যেটা গুরুত্বপূর্ণ, একটা কোল্ট পুলিশের অফিসিয়াল রিভলভার পাওয়া গেছে। মানে পুলিশের যে পুলিশ সরকারিভাবে যে রিভলভার ব্যবহার করে থাকে কোল্ট রিভলভার, সেই রিভলভার পাওয়া গেছে। সিবিআই তাদের প্রেস রিলিজে অফিসিয়ালি লিখছে, এবং সেই সঙ্গে সঙ্গে আর কি পাওয়া গেছে সেটা হচ্ছে তুমি যেটা দেখছিলে যে ইওডি রোবট দিয়ে একটি থলে নিয়ে গিয়ে সেখান থেকে বেশ কিছু বোমা ছিল, তার মধ্যে সেটাকে নিষ্ক্রিয় করার কাজ চলছে, অর্থাৎ বেশ কিছু দেশি বোমা উদ্ধার করা হয়েছে। কিন্তু এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যা যা উদ্ধার হয়েছে তার মধ্যে যেরকম 3টে বিদেশি রিভলভার রয়েছে, ঠিক একইভাবে একটা পুলিশের ব্যবহার করা অফিসিয়াল রিভলভার রয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুলিশের রিভলভার এলো কোত্থেকে? তাহলে এটা কি পুলিশের লুট হওয়া বা চিন্তাই হওয়া কোনো রিভলভার, নাকি পুলিশের থেকে পাওয়া কোনো রিভলভার? এই রিভলভারের সঙ্গে পুলিশের ঠিক বা কোন পুলিশের কোথাকার পুলিশের কী ধরনের যোগ রয়েছে, এইটা এরপর সিবিআই তদন্তের আওতায় আসবে, এটা বোঝাই যাচ্ছে। অর্থাৎ এই যে বারবার পুলিশের নাম আমরা দেখছি, কখনো পুলিশের নিষ্ক্রিয়তা, কখনো পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, এরপর পুলিশের রিভলভার, সেটাও উদ্ধার হলো এই সিবিআই তল্লাশিতে। এই সন্দেশখালীকে ঘিরে বারবার পুলিশের বিরুদ্ধে যে নানান অভিযোগ উঠছে, তাতে এটা আর একটা নতুন সংযোজন তুমি বলতে পারো যে এবারে পুলিশের রিভলভারই উদ্ধার হলো শাহজাহানের ডেরা থেকে। তার কারণ কেন শাহজাহানের ডেরা বলছি, যে যেখানে যে দুটি জায়গা থেকে সিবিআই রেড করে এই সমস্ত জিনিস উদ্ধার করেছে, এক হচ্ছে যেটা উদ্ধার এই যে মামলাটাতে এইটা করা হয়েছে সেটা হচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি করতে গিয়ে যে মারধর খেয়েছিল সেই মামলা, দুই হচ্ছে যাদের বাড়িতে ইডি সিবিআই আজকে তল্লাশি করতে গেছিলো তাদেরকে সিবিআই বলছে এরা হচ্ছে শেখ শাহজাহানের সঙ্গী, তিন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে এখানে শেখ শাহজাহানের সম্পর্কিত শেখ শাহজাহানের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু ডকুমেন্ট রহস্যজনক এবং
সন্দেহজনক ডকুমেন্ট তারা এই অস্ত্রশস্ত্র সঙ্গে উদ্ধার করেছে। যে সমস্ত ডকুমেন্টগুলোর সঙ্গে শেখ শাহজাহানের সরাসরি সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই যে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে এর সঙ্গে যে শেখ শাহজাহানের সরাসরি সম্পর্ক রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তার কারণ সিবিআই জানাচ্ছে যে সেখানে অস্ত্রশস্ত্র উদ্ধারের পাশাপাশি শেখ শাহজাহানের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু সন্দেহজনক ডকুমেন্ট সেখান থেকে পাওয়া গেছে। এবং তোমাকে এটাও বলছি, সিবিআই এটাও বলছে যে এইটা খতিয়ে দেখতে হবে যে সমস্ত জিনিস এখান থেকে উদ্ধার হয়েছে এর মধ্যে ইডি অফিসিয়ালদেরও কোনো জিনিসপত্র রয়েছে কি না, যেটা ইডি অফিসিয়ালরা 5 জানুয়ারি রেড করতে গিয়ে সেখানে তাদের কাছ থেকে লুট হয়ে গেছিলো, সেই ইডি অফিসিয়ালদের কাছ থেকে লুট হওয়া কোনো জিনিসপত্র সেটাও এই উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে কি না সিবিআই সেটাও খতিয়ে দেখছে। কিন্তু আমি তোমাকে যেটা বললাম যে এই রেডের সঙ্গে এবার সরাসরি শেখ শাহজাহানের নাম জড়িয়ে গেল সিবিআইয়ের এই অফিসিয়াল প্রেস রিলিজ আসার পর, এবং এখানে পুলিশের ব্যবহৃত রিভলভার করতে গেলো, 3টে বিদেশি রিভলভার করতে গেলো, এবং এত রাউন্ড কার্তুজ, প্রায় 350 রাউন্ড কার্তুজ করতে গেলো, কেন এগুলোকে মজুত করা হয়েছিল, এই সমস্তই এবার সিবিআই তদন্তের আওতায় আসবে। একেবারেই 7টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে 3টি বিদেশি, 1টি দেশি রিভলভার এবং পুলিশের ব্যবহার করা একটি রিভলভার রয়েছে। একই সঙ্গে প্রায় 350 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে শেখ শাহজাহান সম্পর্কিত বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে।